ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে আবারও চলে এসেছি একটা নতুন টিউটোরিয়ালস নিয়ে। তো আজকে এই টিউটোরিয়ালে আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে কীভাবে আনলক করবেন তার একটা নতুন টিপস নিয়ে কিন্তু চলে এসেছি। এতদিন পর্যন্ত আমরা প্যাটার্ন এর মাধ্যমে কীভাবে মোবাইলকে আনলক করতে হয় সেটা আমরা কিন্তু শিখেছি, এবং পিনকোড দিয়ে কীভাবে আপনি আপনার মোবাইলটাকে আনলক করবেন সেটাও আমরা শিখেছি, এমনকি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কীভাবে আপনি আপনার মোবাইলটাকে আনলক করবেন সেটাও কিন্তু আপনারা শিখে ফেলেছেন। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো একটা নতুন টিপস, সেটা হলো জেস্চার আনলক, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে কীভাবে আপনি আপনার মোবাইলটাকে আনলক করবেন সেই টিউটোরিয়ালটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের সেই টিউটোরিয়ালস। নতুন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস, এবং বেল আইটেমে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনের মধ্যে। তো সেই জন্য কি করবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারে দেবেন জেস্চার আনলক। জেস্চার আনলক যেহেতু আমার অলরেডি চলে এসেছে তো আমি আর টাইপ করছি না, আপনারা টাইপ করে নেবেন। তো জেস্চার আনলক করার পর এই অ্যাপ্লিকেশানটাতে চলে যাবেন, দেখবেন এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটাকে কি করবেন, এটাকে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে দিলাম। ইনস্টলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তারপরের প্রসেসগুলো আপনাদেরকে বলছি, তো একটু দেখে নিন। দেখুন আমার কিন্তু ইনস্টলটা সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। যখন ইনস্টলটা আপনার সাকসেসফুলি হয়ে যাবে তখন এই অ্যাপ্লিকেশানটাকে কিন্তু আপনারা ওপেন যে বাটনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওপেন যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে একটা স্ক্রিনে দেখাচ্ছে ড্র সামথিং অর জেস্চার টু আনলক। তো এখানে কী করবেন, ক্রিয়েট জেস্চার, ক্রিয়েট জেস্চারে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো এখানে আপনি ছবিও এঁকে দিতে পারেন, অথবা কোনো লেটারও লিখে দিতে পারেন, বা একটা রাইট চিহ্নও দিয়ে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু যা খুশি এখানে একটা দিয়ে দেবেন। আমি একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাকে আর একবার এন্টার করতে হবে, এটাই কিন্তু আপনার আনলক করতে পারবেন এই টিক চিহ্নটার মাধ্যমে। আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু ওটা দিয়ে দেবেন, সেটা আপনারা কোনো লেটারও লিখতে পারেন, কোনো ছবিও এঁকে দিতে পারেন, বা কোনো এই যে আমি যে রাইট চিহ্ন দিলাম এরকমও কিছু দিয়ে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন যে আপনি লক করার সময় কী ইউজ করেছিলেন, কিন্তু আনলকের সময় কিন্তু ওটাই আপনাকে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু আনলক হবে না। এরপর কি করবেন, এখানে দেখাচ্ছে যে ড্র সামথিং অর জেস্চার টু আনলক, ওটা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনারা স্লাইড করবেন। স্লাইড করার পর দেখবেন একটা নতুন একটা লুক চলে এসেছে। তো এখানে দেখাচ্ছে এন্টার রিকোভারি পাসওয়ার্ড টু আনলক ইন কেস ইউ ফরগট দ্য জেস্চার। অনেক সময় কি হয়, আমরা জেস্চার যেটা দিয়েছিলাম সেটা ভুলে যাই। তো ভুলে গেলে কি হয়, আমরা ফোনটাকে আর আনলক করতে পারি না। তো সেই জন্য আমাদেরকে একটা রিকোভারি পাসওয়ার্ড কিন্তু সেট করে রাখতে হবে, যাতে ভুলে গেলে আমরা যদি জেস্চার যে দিয়েছিলাম ওটা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা এই রিকোভারি পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু ইজিলি আমরা ফোনটাকে আনলক করে নিতে পারবো। তো চলুন রিকোভারি পাসওয়ার্ডটা আমরা সেট করে নিই। তো ক্রিয়েট রিকোভারি পাসওয়ার্ড এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন, যে কোনো সেটা কিন্তু মনে রাখবেন, কারণ কোনো সময় যদি আপনি জেস্চারটা ভুলে যান তাহলে কিন্তু এই রিকোভারি পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে আপনার মোবাইলটা আনলক করতে সাহায্য করবে। তো একবার দেওয়ার পর দেখাচ্ছে যে রি এন্টার নিউ পাসওয়ার্ড, আমি কিন্তু 1234ই দিলাম, ওকে। তো দেওয়ার পর দেখাচ্ছে এন্টার রিকোভারি পাসওয়ার্ড টু আনলক ইন কেস ফর ফরগেট দ্য জেস্চার। তো আমি এটা বলেই দিলাম। এরপর এটাকে আপনারা স্লাইড করবেন। স্লাইড করার পর বলছে এনাবেল নোটিফিকেশান অ্যাক্সেস, এটাকে ওকে করবেন। ওকে করার পর এখানে যে জেস্চার আনলকটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অন করে দেবেন। অন করে দিয়ে দুটো অপশান দেখাচ্ছে, এটাকে কিন্তু আপনারা অ্যালাউ করে নেবেন। তো অ্যালাউ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এটাকে ব্যাকে, যে ব্যাকটা দেখতে পাচ্ছেন, ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে জেস্চার লক স্ক্রিন, তো গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড করলাম আমি, এরপর ব্যাক করে আমার মোবাইলের স্ক্রিনে চলে এলাম, ঠিক আছে। তো এরপর আমি এটাকে দেখুন লক করে দিলাম। তো
তো বন্ধুরা, এবার কিন্তু আমি লক কিটা প্রেস করলাম, ঠিক আছে। লক কিটা প্রেস করার সাথে সাথেই কিন্তু এই ইন্টারফেসটা কিন্তু মোবাইলের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এখানে বলছে যে ড্র টু আনলক, অর্থাৎ আপনি লক করার সময় যে মানে যেটা ড্র করেছিলেন সেটা এখানে দিতে বলছে। আপনি যদি সেটা না দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা আনলক হবে না। সাপোজ আমি ওখানে দিয়েছিলাম, একটা রাইট চিহ্ন দিয়েছিলাম, একটা ক্রস চিহ্ন দিলাম, দেখুন আনলক কিন্তু আমার মোবাইলটা হলো না, ঠিক আছে। তো আমি যদি এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু ইজিলি এটা কিন্তু আনলক হয়ে যাবে। তার আগে আমি কয়েকটা কথা বলে দিই। তো এই যে ডিসপ্লের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি আনলক করার পরেই আপনাদেরকে এটা বলে দেবো, ঠিক আছে। তো এবার দেখুন আমি একটা রাইট চিহ্ন দিলাম, দেখুন এটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখতেই পেলেন আমার মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেল, ঠিক আছে। তো আমি এবার আপনাদেরকে মানে এই জেস্চার যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এর কয়েকটা নতুন ফিচার্স একটু বলে দেবো। সেটা হচ্ছে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ওখানে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। সেই জন্য যে জেস্চার আনলক বলে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে ওটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান রয়েছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু মানে এখানে পিকচারগুলো একটা সিলেক্ট করতে পারবেন। যে কোনো একটা পিকচার সিলেক্ট করে এখানে সেট ব্যাকগ্রাউন্ড এটাতে একটা ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনার ওটাই ওর ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটার কিন্তু আর একটা নতুন ভালো ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রুডার সেলফি। এর মানেটা হচ্ছে অনেক সময় কী হয়, আপনার বন্ধু বা বান্ধবীরা কেউ আপনার ফোনটা হাত থেকে নিয়ে মোবাইলটাকে আনলক করার চেষ্টা করে। তো তখন কী করে, এই অপশানটা যে আনলক করতে চায় যাবে তার কিন্তু যদি 2-3 বার ভুল দেয়, মানে যে লকিংয়ের যে জেস্চারটা ওটা যদি 2-3 বার ভুল দেয় তাহলে কিন্তু তার যে পিকচার অর্থাৎ তার যে ছবি সেটা কিন্তু তুলে ও গ্যালারির মধ্যে সেভ করে রেখে দেবে। তো এই অপশানটাকে অন করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে অপশানটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এই টিক যে চেকমার্কটা দেখতে পাচ্ছেন এটাকে চেক করবেন। চেক করার পর এটা অ্যালাউ করতে বলবে যে অ্যালাউ জেস্চার লক স্ক্রিন টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। তো এটাকে আপনারা কিন্তু অ্যালাউ করে নেবেন। তো আরেকবার অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করে নিলে কিন্তু ওটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর যদি আপনার মোবাইলে কেউ ভুল জেস্চার দেয় 2 বার কি 3 বার তাহলে কিন্তু তার ছবিটা ক্যাপচার করে আপনার গ্যালারির মধ্যে সেভ করে দেবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইনস্ট্রাক্টর সরি ইন্ট্রুডার ফোল্ডার, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই পাতের মধ্যে কিন্তু আপনার ওই মানে যে ক্যাপচার হওয়া যে পিকচারটা সেটা কিন্তু এই ফোল্ডারের মধ্যে সেভ থাকবে। আপনি চাইলে কিন্তু এটা ক্লিক করে কিন্তু আপনার নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি আর দেখাচ্ছি না, আর নাহলে বাই ডিফল্টে জেস্চার লক স্ক্রিন বলে একটা অপশান দেখাবে পিকচারের মধ্যে, তার মধ্যে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে ইন্ট্রুডার সেলফি, এটা একটা খুব ভালো ফিচার্স আপনাদের জন্য, ঠিক আছে। তো এটাই হলো মানে এই অ্যাপ্লিকেশনের একটা মানে নতুন দিক। তো এরপর বন্ধুরা যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে জেস্চার লক যদি ভুলে যান, অর্থাৎ জেস্চার লকের যে প্যাটার্নটা আপনি দিয়েছিলেন অর্থাৎ যেটা দিয়েছিলেন আপনি সেটা যদি কোনো কারণে ভুলে গিয়ে থাকেন তখন কী করবেন। তো সাপোজ আমার রাইট চিহ্ন একটা দেওয়া ছিল, ঠিক আছে, কিন্তু আমার সেটা মনে নেই, আমি তাই ক্রস চিহ্ন দিলাম, দেখলাম আমার মানে মোবাইলটা আনলক হলো না। একবার ক্রস চিহ্ন দিলাম তাও হচ্ছে না, তাহলে আমি কী করব। একবার মনে রাখবেন যে আমরা যখন জেস্চার আনলক যে অ্যাপ্লিকেশানটা কনফিগার যখন করা হচ্ছিল তখন কিন্তু একটা রিকোভারি পাসওয়ার্ড ওখানে দেওয়া হয়েছিল। তো সেই রিকোভারি পাসওয়ার্ডটা কোনখানে দেবেন সেটা এই যে কোনার দিকে দেখবেন, 2-3 বার ভুল জেস্চার দেওয়ার পরে দেখবেন কোনার দিকে এই 3টে ডট চলে আসবে, ঠিক আছে। তো এই 3টে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রিকোভারি পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। আমি 1234 দিয়েছিলাম, তাই 1234 দিলাম, দেখুন আমার ফোনটা কিন্তু আনলক হয়ে গেল, ওকে। তো এইভাবে কিন্তু আপনার জেস্চার লকের ওই মানে রিকোভারি যে পাসওয়ার্ডটা ওটা কিন্তু ইউজ করতে পারবেন। আপনাদের যদি এই অ্যাপ্লিকেশানের কাজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা অবশ্যই ইউজ করবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যারা জেস্চার লক স্ক্রিন এই অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন তারা কিন্তু ইউজ করার আগে আপনাদের ফোনে যদি প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট লক মানে দেওয়া থাকে তাহলে সেগুলো কিন্তু অফ করে নিতে পারেন। নাহলে কী হবে, আপনি যখন আনলক করতে যাবেন তখন আপনাকে প্যাটার্ন লকটা তো প্রথমে দিতেই হবে, তারপর আপনাকে জেস্চার লকটা দিতে লকের যে ওই প্যাটার্নটা মানে ওই যে জেস্চার লকের যে যেটা দিয়েছিলেন
ওটা কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে মোবাইলটা আনলক করতে গেলে দুটো অপশান মানে মানে দুটো কাজ করতে হবে। তো আপনি যদি চান তাহলে প্যাটার্ন লকটা কিন্তু বন্ধ করে দিতে পারেন, প্যাটার্ন লক বলুন আর যদি অন্য কোনো লক থাকে তো সেগুলোকে বন্ধ করে দিতে পারেন। তো বন্ধ তো আপনারা করতে পারেন, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধ কিভাবে করবেন প্যাটার্ন লকটা, সেজন্য সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি বলে একটা অপশান রয়েছে, আমার মোবাইলে সিকিউরিটি দেখাচ্ছে। তো সিকিউরিটি বলে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক, স্ক্রিন লকে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্যাটার্নটা দেবেন, আমি প্যাটার্নটা দিলাম। প্যাটার্নটা দিয়ে এই যে নান বলে যে অপশানটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার প্যাটার্ন লকটা অন হয়ে যাবে, মানে সরি অফ হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনাকে আর দুবার দিতে হবে না, একবার জাস্ট জেস্টারটা দেবেন তাহলেই কিন্তু আপনার মোবাইলটা আনলক হয়ে যাবে। তো বন্ধুরা যদি প্যাটার্ন লকটা অফ করতে চান তাহলে এটা কিন্তু ফলো করতে পারেন, এইভাবে কিন্তু আপনার প্যাটার্ন লকটা অফ করে নেবেন। নাহলে কিন্তু যে দুবার কিন্তু আপনাকে আনলকটা করতে হবে, তবে কিন্তু আপনার মোবাইলটা আনলক হবে। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।